গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু রাস পূর্ণিমা, রাস উৎসব আমাদের মধ্যমগ্রামে, আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর। মধ্যমগ্রামে খুব বড় করে রাসযাত্রা উৎসব হয়, রাস মেলাও হয়, অনেকেই হয়তো তোমরা জানো। তো আজকে আমরা এখন যাব ফাইনালি ওই রাস উৎসবেই। আর এটা একটা সিস্টেম আছে আমাদের নিউ ব্যারাকপুর বাজারে, প্রত্যেক বছর একটা কীর্তন উৎসব হয় নিউ ব্যারাকপুর বাজারে, আর ওই কীর্তনের যেদিন শেষ দিন থাকে সেদিনই কিন্তু মধ্যমগ্রামের মেলা সেদিন থেকেই স্টার্ট হয়। মানে সেদিনই হচ্ছে তোমার রাস উৎসব যেটাকে বলে, সেই জিনিসটা সেদিন থেকেই শুরু হয়। তো আজকে হচ্ছে সেই দিনটা, আর এই কীর্তনের দিন আমাদের নিউ ব্যারাকপুরে কিন্তু মানে খুব সুন্দর করে একটা ভোগের থালা, যেটা কুপন কাটতে হয়, সেই জিনিসটা বিতরণ করা হয়। আর তার সাথে হচ্ছে তোমার খিচুড়ি থাকে আনলিমিটেড, যে প্রচুর মানুষজন খায়। আর ওদিকে মধ্যমগ্রামের মেলা, তো আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে দিনের দিন অন্তত একবার হলেও মেলায় গিয়ে ভিজিট করার, দেখার। সেদিন খুব মানে আর কি ভালো হয়, তো মেলাটা প্রপারভাবে বসে পারে না, বাট বাকি রিচুয়ালসগুলো, পুজোর অনুষ্ঠান, অকেশন সব কিছু খুব ভালোভাবে দেখা যায়। তো যাই হোক, আজকে যাচ্ছি এখন আমরা সেইখানেই, সেই মধ্যমগ্রামের মেলার দিকে। বাজারের কীর্তন তো অলরেডি শেষ, আজকে যেহেতু ভোগ বিতরণ চলছে তো প্রচুর লাইন, প্রচুর কিছু দেখাতে হয়তো পারবো না, যদি পারি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখন যাব ফাইনালি মধ্যমগ্রামের রাস উৎসব, রাস মেলা দেখার জন্য। তো চলো, তোমরাও আমার সাথে দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে বেশি বেশি করে, আর যারা নতুন আছো প্রত্যেক দিন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন রেডি হয়ে গেছি ফাইনালি, এসেছিলাম ঠাকুর নমস্কার করতে, এখন বেরাবো বাড়ির থেকে গিয়ে মেলার দিকে যাব। তো চলো দেখতে থাকো। ফাইনালি দেখো, চলে এসেছি কিন্তু মধ্যমগ্রামের রাসমেলায়। এখন দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসে গেছে এবং প্রচুর দোকান এখনো বসা বাকি আছে, কারণ আজকেই যেহেতু মেলার ফার্স্ট দিন। আর এটা হচ্ছে একটা ম্যাজিক সেন্টার, আমি নিজের ছোটবেলাতেও মনে পড়ে এই দোকান থেকে কিন্তু প্রচুর ম্যাজিকের জিনিসপত্র কিনেছি। তো এখনো সব দোকান ভালো করে বসে উঠতে পারেনি, এখন আমরা হেঁটে এগিয়ে যাব ঠাকুর দর্শনের দিকে, যেখানে রাধা কৃষ্ণ সব রকম মূর্তিগুলো বানানো হয়েছে সেদিকে। তো চলো আগে ঠাকুর দর্শনটা করে নিই। তো চলে এসেছি এখন কিন্তু ঠাকুর দর্শনের দিকে, দেখতেই পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণর বাল্যকালে যেসব ঘটনাগুলো রয়েছে সেগুলোই এখানে সব কিছু দেখানো হয়েছে, সেগুলোই মূর্তি হিসাবে তৈরি করা রয়েছে। আমরা কিন্তু ঠাকুর দর্শনের পর চলে যাব মেলা দেখার দিকে, আর এখানে প্রচুর ভিড়, তো সবার পেছন থেকে যতটাভাবে সম্ভব ততটাভাবেই ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, আর তারপর যাব মেলায় কী কী বসেছে, কী কী দোকান বসেছে সেগুলো দেখার দিকে। ঠাকুর দর্শন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এবার দেখতেই পাচ্ছ চলে এসেছে কিন্তু পাওভাজি স্পেশাল একটা দোকান। এটা প্রত্যেক বছরই মধ্যমগ্রাম রাসমেলায় যারা তোমরা আসো তারা নিশ্চয়ই জানো, প্রত্যেক বছরই ইনি বসেন এবং খুবই টেস্টি পাওভাজি বানায়, আমার প্রচুর ভালো লাগে, মেলায় আসলে এটা মিস হয় না। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস যেটা মিস না হওয়ার মতো, আচার পাপড়ির স্টল, এটাও কিন্তু আমার খুবই একটা পছন্দের জিনিস, টকটক আচার কার না খেতে ভালো লাগে। তো এই দোকানটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আর অনেক দোকানই দেখছো এখনও বন্ধ রয়েছে, অনেক দোকানই এখনও পর্যন্ত খোলেনি, অনেক দোকান এখন সাজাচ্ছে রেডি করছে। তো যতটা মেলা বসেছে আজকের দিন প্রথম দিন ফাঁকায় ফাঁকায় সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে এতই ভিড় হয় যে রেল লাইনের মতো একে অপরের পিছনে ঠেলে ঠেলে হাঁটতে হয়, আজকেও দেখতেই পাচ্ছ কিন্তু যথেষ্ট ভিড় আছে।
স্যার, এটা কিন্তু খুবই সামান্য ভিড় বলতে পারো। শনিবার রবিবার অসম্ভব পরিমাণে ভিড় হয়, মানে মেলাতে একটা ছুঁচ ফেলারও জায়গা থাকে না। তো সেই জন্য যতটা সম্ভব আজকে যেহেতু উদ্বোধনও হচ্ছে সব কিছুর জন্য, ভালোভাবে যতটা সম্ভব ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করা যাবে। আর পরে যদি কোনোদিনও তোমাদের দেখতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব পুরো মেলাটা বসে যাওয়ার পর টোটালটা কেমন হয়েছে দেখতে, বা কী কী দোকান বসেছে না বসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই আর একটা জিনিস, সেটাও আমার খুবই একটা পছন্দের জিনিস, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর পুতুল কিন্তু এখানে রয়েছে। এগুলো সব কৃষ্ণনগরের মূর্তি। এখনও ইনি বলছেন দোকানটা ভালো করে সাজিয়ে উঠতে পারেননি, সাজালে হয়তো আরও কত সুন্দর লাগবে দেখতে। তো খুবই সুন্দর সুন্দর পুতুল এখানে রয়েছে বিভিন্ন রকম দামে, বর বউ কুমোর কামার, মানে জিনিসপত্র যারা তৈরি করছেন সেই সব টাইপের, সবজি বিক্রেতা মাছ বিক্রেতা নানা রকমের মূর্তি রয়েছে। তো যদি তোমরা মেলায় আসো নিশ্চয়ই কিন্তু এই দোকানে এসে দেখতে পারো, খুবই সুন্দর সুন্দর মূর্তি এবং ঘর সাজানোর যেগুলো আমরা শোপিস ইউজ করি সেরকম টাইপের কিন্তু প্রচুর জিনিস এখানে রয়েছে। আর এইটাও একটা ঘুগনির দোকান, ঘুগনি পাপড়ি চাটের দোকান। এরপরেই চলে এসেছি দেখো মেলার আমাদের পুরনো মাঠে, যেখানে কিনা নাকরদোলনা, মিকি মাউস, বিভিন্ন যেসব রাইডিংয়ের জিনিসপত্র বাচ্চারা পছন্দ করে এবং বড়রাও, সেই সব টাইপের চড়ার জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। এই নাকরদোলনা আগে দেখলে কিন্তু প্রচুর ভয় লাগতো, কিন্তু একটা টাইমে চড়তে চড়তে এরকমই হয়ে গেছে এখন কিন্তু আর ভয় লাগে না। তো আজকে আমরা নাকরদোলনায় উঠবো না, নেক্সট কখনো এলে তখন উঠবো এবং সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো কার তোমাদের নাকরদোলনা চড়তে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছেলে এসেছে, সে বলছিল মিকি মাউস চড়বে, কিন্তু দুঃখের বিষয় আজকে মিকি মাউস বসেনি। আশা করছি নেক্সট যেদিন আসবো সেদিন বসবে, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখনও প্রচুর কিছুই বসা বাকি আছে। আর এই নাকরদোলনার পাশেই দেখতে পাচ্ছ ব্রেক ডান্স রয়েছে, এটাও কিন্তু খুবই ভালো লাগে। তো ময়ূর পঙ্খি এটাও আমাদের খুবই একটা পছন্দের জিনিস, কারা কারা তোমরা এগুলো চড়তে ভালোবাসো এবং কারা কারা ভয় পাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বাচ্চাদের রাইড এখনও অনেক কিছুই বসা বাকি আছে, যেহেতু আজকে ফার্স্ট দিন, তো আস্তে আস্তে আশা করছি কাল পরশুর মধ্যে পুরো মেলাটা জমজমাট হয়ে উঠবে। আর তারপরে যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের কিন্তু দেখাবো যে পুরো মেলাটা জমজমাটি হওয়ার পর কেমন লাগছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে। আর এইটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ কাপ প্লেটের দোকান। কাপ প্লেট কিনতে মেলায় এসে কারা কারা ইচ্ছুক এবং কাদের কাদের এটা নেশা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কাপ প্লেটের দোকানে ওখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলনার দোকান, দেখতেই পাচ্ছ প্রচুর রকমের খেলনা এখানে রয়েছে। কিন্তু এটা টপকে আমরা চলে যাব আচারের দোকানের দিকে, কারণ আচার দেখলেই ওই যে বললাম মনটা কেমন যেন একদম ছটপট করে, জিভে যেন জল চলে আসে। তো টকটক মিষ্টি মিষ্টি আচার, বিভিন্ন রকমের হজমি, বিভিন্ন রকমের পাপড় এবং বাচ্চাদের লজেন্স, অনেক কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং প্রত্যেক কটাই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস, তো খেতেও খুবই টেস্টি। তো এখন আমরা নিয়ে নেব ছেলের জন্য আর আমার বোনের ছেলের জন্য একটুখানি ললিপপ, নিয়ে এখান থেকে রওনা দিয়ে দেব নেক্সট জাদুর দোকানের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু আমরা ম্যাজিক স্টোরে, বিভিন্ন রকমের ম্যাজিকের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেক কটাই বাচ্চারা যারা ইউজ করতে পারবে, যেরকম বয়সী যে যেটাকে চালাতে পারবে বা ট্যাকেল করতে পারবে, যে যে ম্যাজিকটা দেখাতে পারবে সেরকমই জিনিস কিন্তু ইনি দেখাচ্ছেন। তো যাই হোক ছেলের একটা নেওয়ার খুব ইচ্ছা। আমি ওই যে আগেই বললাম তোমাদের, আমার ছোটবেলাতেও আমি এই দোকান থেকে কিন্তু অনেক রকম ম্যাজিকের জিনিস কিনেছি। ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও তার ছোটবেলাতে এই মেলায় এসে অনেক ম্যাজিকের জিনিস কিন্তু পার্টিকুলার এই ব্যক্তি এবং এই একই নামের দোকান থেকে কিন্তু কিনেছে। গোটা মেলায় কিন্তু এই একটাই ম্যাজিক স্টোরের দোকান বসে এবং ইনিই থাকেন প্রত্যেক বছর বছর। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ম্যাজিকের জিনিসপত্র এখানে এবং প্রত্যেকটাই এক্সাইটিং, প্রত্যেকটাই খুব সুন্দর। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, মেলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদিও আজকে ভালোভাবে পুরোপুরি মেলাটা বসেনি, তার কারণ হচ্ছে ওই যে বললাম আজকে ফার্স্ট ডে, অনেক দোকানই এখনো রেডি করছে, কাল পরশু থেকে একদম জমজমাটিভাবে মধ্যমগ্রামের রাসমেলা বসে যাবে। আর এই মেলাটা কিন্তু প্রচুর ফেমাস, প্রচুর লোকজন আসে দূর দূর থেকে দেখতে আসে, আমরা তো প্রত্যেক বছরই যাই, বাড়িরও আমাদের খুবই কাছে। তো আর যে পাওভাজিটা তোমাদের সাথে দেখিয়েছিলাম ওটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, মানে মেলায় যদি যাই আর পেটে যদি জায়গা থাকে তাহলে পাওভাজি মিস যায় না, এতই ভালো লাগে।
তো যাই হোক, সবটাই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করলাম, যতটা মেলা বসেছে অবশ্যই। এরপরে আরো ভালো করে বসলে, যদি তোমাদের আরো ভালো মেলার ভিডিও দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও ভিডিওটাকে। আর যারা নতুন আছো, ভিডিও দেখার জন্য কি করতে হবে নিশ্চয়ই জানা আছে, বারবার একই কথা বলি, প্রত্যেক ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর বেল বাটনটাকে প্রেস করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই থাকলো, টাটা।